সিটি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ আগামীকাল বুধবার। আজ মঙ্গলবার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বরিশাল, সিলেট, রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা আগামীকাল বুধবার মনোনয়ন ফরম কিনতে পারবে আর পরদিন জমা দিতে পারবে। বেগম জিয়ার মুক্তির দাবিতে আগামী 21 জুন গাজীপুর বাদে ঢাকা মহানগর সহ সব জেলা এবং মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও তিনি জানান। করি যেখানে তার ব্যক্তিগত চিকিৎসক আছে, যেখানে বিশেষায়িত এমআরআই যন্ত্র আছে, এমআরআই মেশিন আছে, সিটি স্ক্যান অত্যন্ত আধুনিক একটি মেশিন সেখানে আছে, আরও নানাবিধ যন্ত্রপাতি সুযোগ সুবিধা সেখানে রয়েছে। এই কারণেই তিনি চাচ্ছেন, আমরাও সেটা মনে করি, তার পরিবারের লোকরাও সেটা মনে করেন এবং পরিবারের লোকরা বলেছেন যে তারা তার সেই খরচ বহন করবে। উনি তো রাষ্ট্রের কাছ থেকে খরচ চাননি, তার আত্মীয় স্বজনরা বলেছে, দল বলেছে, দলের মহাসচিব বলেছেন যে দল বহন করবে, তার আপন ছোট ভাই বলেছেন যে এটা পরিবার বহন করবে। তারপরে এত কথা কেন, এত দায়িত্ব জ্ঞানহীন উক্তি করছেন কেন সেতু ও যোগাযোগ মন্ত্রী? এই হলো বিষয়। আর কালকে 11টার সময় ব্রিফিংয়ের কথা বললাম, আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এখন একটি কর্মসূচি ঘোষণা করব। আগামী পরশুদিন বৃহস্পতিবার 21 জুন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসার দাবিতে ঢাকা সহ সারা বাংলাদেশের জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী 21 জুন বৃহস্পতিবার ঢাকা মহানগর সহ সারা দেশের জেলা সদর ও মহানগরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। গাজীপুর সিটি কর্পোরেশন এর মধ্যে বাদ থাকবে।